বন্ধুরা, স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার সারা মুখে, তার সারা শরীরে ট্যাটু আঁকানো। এই লোকটা ওমরা করতে মক্কা শরীফে চলে গেছেন, মক্কা শরীফে তাওয়াফ করছেন। যাকে দেখে তারা দেখেছে সবাই অবাক হয়েছে, আমিও দেখে প্রথমে অবাক হই। কিন্তু এই লোকটার সম্পর্কে যদি আপনি সম্পূর্ণ জানতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। তাহলে শুনুন, এই লোকটা কেন সারা শরীরে ট্যাটু নিয়ে উমরা হজ পালন করতে মক্কা শরীফে গিয়েছেন। এই লোকটার জন্ম হয় ইংল্যান্ডে খ্রিস্টান পরিবারে। তিনি ছোটবেলা থেকে বিভিন্ন স্কুলে কলেজে পড়ালেখা করে, কিন্তু তিনি বলেন যে তার ছোটবেলা থেকেই তার নিজের ধর্মে কোনো আকর্ষণ ছিল না, এমনকি অন্য কোনো ধর্মেও তার ভালো লাগতো না। তিনি ধর্মীয় কোনো অনুষ্ঠানেও সেভাবে যুক্ত হতো না, তার কোনো কিছুই ভালো লাগতো না। কিন্তু একদিন তিনি দেখতে পায়, যখন সে বড় হয়, একদিন দেখতে পায় যে একটা নির্দিষ্ট সময়ে একদল লোক একসাথে সারিবদ্ধভাবে কোথাও যাচ্ছে, কারো ইবাদত করছে এবং তারা একে অন্যের ভাই ভাই। এটা দেখে এই লোকটার খুব ভালো লাগে, সুন্দর এই ধর্ম দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই কিন্তু তিনি শরীরে এই ট্যাটুগুলো অঙ্কন করে। মক্কা শরীফে যখন তিনি উমরা হজ পালন করতে যান তখন কিন্তু তার শরীরের এই ট্যাটুগুলো দেখে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং বলা হয় যে এখানে তো এই ট্যাটু অবস্থায় হজ পালন করা যাবে না, কারণ ইসলামে ট্যাটু অঙ্কন করার নিষেধ আছে, একজন মুসলমান চাইলেই এভাবে ট্যাটু করতে পারে না। তখন তিনি বলেন যে আমি এই ট্যাটুগুলো যখন অঙ্কন করেছিলাম তখন আমি মুসলিম ছিলামই না, আমি অন্য ধর্মের ছিলাম, কিন্তু আমি যখন ইসলামকে দেখলাম, জানলাম, আমার ভালো লাগলো। এবং তিনি কিন্তু খুব সুখবর, একটা খুব ভালো ব্যাপার হলো তিনি কিন্তু কোরআন শরীফও পড়েছে এবং অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। তিনি বলল যে আমার কিন্তু এই ইসলাম ধর্মটাকে আমি ভালোবেসে নতুন এই ধর্ম গ্রহণ করেছি আর যার কারণে উমরা পালন করতে এসেছি। এই কথা শুনে কিন্তু সকলেই তাকে সাদরে গ্রহণ করে এবং সবাই তাকে উমরা হজ পালন করতে দেখা যায় এবং সবাই কিন্তু তাকে খুব সাপোর্ট করে এবং আর কেউ ভুল বুঝে না। কিন্তু প্রথম দেখাতে হয়তো মানুষটাকে অনেকেই ভুল বুঝেছে, অবাক হয়েছে, যেরকম অবাক আমিও হয়েছিলাম যে কি ব্যাপার, একটা মানুষ একদিকে ধর্ম মানছে না, অন্যদিকে ধর্মের কাজ করছে, সারা শরীরে ট্যাটু আঁকিয়ে উমরা পালন করতে গেছে। আসলে এটা সবারই একটা ভুল ধারণা। লোকটা যখন শরীরে ট্যাটু অঙ্কন করেছিল তখন তিনি মুসলিমই ছিল না, তিনি তখন খ্রিস্টান ধর্মের লোক ছিল। আর তারপরে তিনি যখন মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, তখন কিন্তু তিনি ট্যাটু রিমুভের কাজ শুরু করে দিয়েছে। কিন্তু ডক্টর জানিয়েছে তার শরীরে যে পরিমাণ ট্যাটু আছে যদি সমস্ত ট্যাটু সে রিমুভ করতে চায় তাহলে কিন্তু তার স্কিন ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এছাড়া অনেক জটিল রোগ হতে পারে। তারপরেও তিনি আস্তে আস্তে এই ট্যাটুগুলো রিমুভ করার চেষ্টা করছে। এই খ্রিস্টান ভাইয়ের ইসলাম ধর্ম গ্রহণ করা আপনার কাছে কেমন লাগলো আর এভাবে তার হজ পালন করা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।